কুম এই তো আমাদের হাড়িভাঙা আমের প্যাকেজিং চলছে এই আমগুলো আসলে আমরা সব ফ্যানের নিচে শুকিয়ে শুকাচ্ছিলাম গতকাল রাত থেকে কারণ গতকালকে আমাদের বৃষ্টি হয়েছিল এবং হচ্ছে আমের হচ্ছে আমরা এই যে আঠাগুলো আছে সেই আঠাগুলো শুকানোর জন্য না হলে অনেক সময় দেখা যাচ্ছে যে দাগ হয়ে যায় আর যেহেতু আমাদের কোয়ান্টিটি অনেক বড় একবারে হচ্ছে পঞ্চাশ মন সত্তর মন আমরা আসলে অল্প করে যে বাগানের মধ্যে কমপ্লিট করব সেটা কোনো উপায় নেই কারণ এখন যখন তখন বৃষ্টি চলে আসে যে কারণে আমাদের বাগানের পাশেই একটা শেড আছে এই যে এটা হচ্ছে আমাদের বাগানের পাশে একটা শেড খোলামেলা তো যেখানে আমাদের এই যে আমগুলো ছিঁড়ে নিয়ে আসা হয় ছিঁড়ে নিয়ে আসার পরে তারপরে আমাদের এখানে কাজকর্ম চলে আর কি তো তাম এগুলো আমরা যে প্যাকেজিংয়ের সময় যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের ছোটোখাটো বাইর হচ্ছে সেগুলো আমরা আবার আলাদা করে ফেলতে চেয়েছে যেমন এখানে দেখা হচ্ছে হ্যাঁ তো হাড়িভাঙা আম অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক টেস্টি একটা আম যারা হাড়িভাঙা আম খেয়েছেন একমাত্র তারাই জানেন আমাদের পেজের সঙ্গে থাকবেন হ্যাঁ এবং নিয়মিত সকল আপডেটগুলো আমরা পেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি জানিয়ে দিব আজকে প্রায় আশি ক্যারেটের মতো আম যাবে যেটা বলতে পারেন প্রায় চল্লিশ মোন আম তো ঠিক আছে ভালো থাকবেন সবাই